والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك. عليكم السلام ورحمه الله وبركاته. আরেকজন আমাদের ভাই আইনাল প্রশ্ন করেছে সৌদি আরব থেকে কালেমা লা রাসূলুল্লাহ সংক্রান্ত বিষয়ে বলছেন যে কতিপয় আলেম বলছেন যে এই কালেমাটি এই বাক্যটি শুদ্ধ নয় কতিপয় আলেম বলছে এই বাক্যটি শুদ্ধ তো আসলে সঠিক কোনটি আমাকে বুঝিয়ে দেবেন আলহামদুলিল্লাহ রব আলমিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين من تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أه أنا البهاي قال ما لا إله إلا الله محمد رسول الله بكتشده كنتو إخاني دوتو এটা নিয়ে বাড়াবাড়ি করেছে এক দল বলে যে ক্যালেমালা আল্লাহ আল্লাহ মোহাম্মদুরসো এটা কালেমাতু তাইয়েবা আরেক দল বলে যে না লাহ মোহাম্মদুরসোল্লাহ বাকুটি শুদ্ধ নয় দুটো দলের মতই ভ্রান্ত মত সঠিক মত হচ্ছে কালেমাল মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ এটি ক্যালেমাতু শাহাদা এ ধরনের তাহিদের সঙ্গে রেসালাতের সাক্ষ্য বহন করা কালমাকে ক্যালামাতু শাহাদা বলা হয় কালামাতুর তাইয়েবা বলা হয় না তাহলে দুই দলের বিভ্রান্তিকে নিরসন করতে গিয়ে আমি বলছি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসূলুল্লাহ এভাবে কালেমা বাক্যটি শুদ্ধ যদিও কোরআনে আলাদা করে লা ইলাহ ইল্লাল্লাহ এক জায়গায় অন্য জায়গায় মহম্মদ রসুল্লাহ রয়েছে এবং হাদিসে যদিও এই বাক্যটি ব্যবহার করা হয় নাই আসাদু দেওয়া ছাড়া তথাপি বাক্যটি শুদ্ধ এভাবে শুদ্ধ যে এটাকে বলা হয় এজমা এ সুকুতি সাহাবাই কেরামজার সম্মুখে এভাবে কালেমা পড়া হয়েছে তাবিন এজাম পড়েছেন তারা ইনকার করেননি কেননা সাহাবা কুল্লুম অদুল সাহাবারা প্রত্যেকে ন্যায়পরায়ণ তারা অন্যায়কে কখনো সহ্য করতে পারতেন না তো ইত্তফাকাল ফোকাহা ওলামা মুসলিম মিল্লাতের সালাফ ও খালাফ সবাই একমত কেনমা রায় রাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ বাক্যটি শুদ্ধ কিন্তু আরব বিশ্বে এসে আমরা আরবের বড় বড় ওলামা যারা রয়েছেন তাদের কাছ থেকে এই একটা বিভ্রান্তির আমরা ইয়া যেটাকে বলা করেন যে সংশয় ও বিভ্রান্তির আমরা নিরসন করতে সক্ষম হয়েছি সেটা হলো যে কালেমা লা ইহ্লা মোহাম্মদ রসোল্লাহ এই বাক্যটি আসলেই কালেমা শাহাদাতের অংশ যে বাক্যে তাহিদ সাক্ষ্য বহন এবং অ্যাট আ টাইম রেসারাতের সাক্ষ্য বহন করে সেই কালেমাকে কালেমাতুস শাহাদা বলা হয় আর কালেমাতুত তাইয়াবা যেটা শুধু সেটা কালেমাতুত তাহিদ যেখানে মানে রেসারাতের সাক্ষ্য বহন করে না লা ইরা ইল্লাল্লাহ এই বাকুটি কালে মাথা তাইয়েবা আর কারে ভিতর শাহাদা হচ্ছে লা ইরাহ ইল্লাহ মহম্দ আসাল্লাহ এখন আশা দিয়ে এ পড়ে না না পড়েন সেটা কালীমা শাহাদা তই কারে ভিতর শুধু যে লা ইরা হা ইল্লাল্লাহ এটা সবপক্ষে আল্লাহ বরাহ সুরাত এই ব্রাহিমের মধ্যে বলছেন আলাম তারা কাইফা দরআল্লাহ মাসাল কালি মাথান তাইয়েবা তুমি কি দেখেছো হেনবি মহম্মদ সাল্লাহ সাল্লাম কাইফা দর আল্লাহ মাসাল্লা কেভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন কেলেমাত পবিত্র বাক্যের জারাতিন তাই একটি সুন্দর একটি সুন্দর মনোরম একটি গাছের সঙ্গে উদাহরণ আশ্রোহাস বেতুন যার শিকড় হচ্ছে জমিনে প্রথিত ফারুক আর শাখা প্রশাখা আকাশে গিয়ে ঠেকে গিয়েছে তাই দেখেন এর ভিতরে কালেমাতো তাইবার ভিতরে নবীর নাম আসবে না নবীর নাম যে যে কালেমাতে আসবে সেটা কালেমাতুর শাহাদা হয়ে যাবে কালে মাতর তাইয়াবাতে নবীর নাম আসবে না তো এটা আরব বিশ্বের বিশাল মাপের আলেম যারা কোরআন ও শহীদ সুন্না নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন তাদের তফসির থেকে আমরা এটা পেয়েছি মিনাল আউয়ালিন মিনাল মুতাকাত মিনাল দিমিন বড় বড় আলেমদের কাছ থেকে আমরা এটা পেয়েছি ইমাম কর্তুবী রহমাতুল্লা আলায়ের মতো সেই একশো হিজুরি দুইশো হিজুরির মধ্যে যারা মুফাসির নিকেরাম ছিলেন তারা কোরআনের তফসির এভাবে করেছেন কারা মতো তাইয়েবা শুধু হচ্ছে লা ইলাহ আর কেন মতো শাহাদা হচ্ছে লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ অথবা আশাহাদ আল্লাহ ইলাহ ইহ ও আশাহাদ আন্ন মোহাম্মদ রসুল্লাহ অতএব দুটো ফের কাল ভ্রান্ত মতের নিরসন এখানে এভাবে আমরা করতে পারি সেটা হলো যে

পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে এটা কালামাতু শাহাদা আর কালামাতু তাইয়্যাবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো শুধু কোন একটা কাফের মুসলমান হওয়ার জন্য কালামাতু শাহা কালামাতু তাইয়্যাবাই যথেষ্ট তার প্রমাণ দেখুন কালামাতু তাইয়্যাবা যে লা ইলাহা ইল্লাল্লাহ তার প্রমাণ দেখুন কারণ যে আল্লাহকে মেনে নেবে আল্লাহর আহাদানিয়াতকে একত্ব একত্বকে মেনে নেবে সেটা সালাত মেনে নেবে এটাই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যখন মারা যাচ্ছিলেন তার আব্দুল্লাহ বিন ওমাইয়া ও আবু জাহেল এই দুজন তার শিয়রে বসে তাকে কুফুরিতে তালকিন দিচ্ছিল কিন্তু আল্লাহ নবী ছলে বলে কসরে তাকে একবার লাই রাহিল আল্লাহ পড়ানোর চেষ্টা করছিলেন কালেমা পড়ানোর চেষ্টা করছিলেন যদি এটা তিনি পড়তে পারেন তাহলে তিনি মুসলমান হয়ে যাবেন এবং তিনি জান্নাতবাসী হবেন এই জন্য আল্লাহ নবী বারবার বলেছিলেন ইয়ামকুল্লাহ তাহলে এখানেও দেখেন স্পষ্ট দলিল যে কালেমা লাই রাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ নয় কারণ নবী কালিমসাল্লাম কিন্তু বলেননি যে ইয়া আমার আল্লাহ মুখ দিয়ে কালেমাটা কালেমা তোর তাহিতা বের করার চেষ্টা করেছিলেন কিন্তু সে শেষ পর্যন্ত হতভাগ্য সেটা পড়তে অস্বীকার করেছে আবা আনিয়া কু আমানা এল্লাহ কিবির তাকে বংশীয় অহংকারে পেয়েছিল সে অস্বীকার করেছিল কালেমা পড়তে তো এখান থেকে আরও বিভিন্ন আদিশের সমন্বয় করলে দেখা যায় যাল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মুসলমান হতে গিয়ে শুধু কারামত তাওহীদ দিয়ে মুসলমান হয়েছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আলা বহু ভাষ্য তাই প্রমাণ করে আলা নবী বলছেন ইয়া ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কাউমি ইয়া কাউমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বারিনি কিন্তু আলা তাহলে যারা আজকে গোণামি করছে এবং গোণামি বলেন আর কাঠুদজুতি বলেন তাদের বিভ্রান্তির নিরসন এখানে কালে মাথু শুধু কালে মাথুত্তাও যেটা তাহীদ আল্লাহর একত্ব সাক্ষ্য বহন করে রেশালতের অংশ নেই কেনামতে তহীদের ভিতরে হ্যাঁ যুক্তি চলে না ওদের ওদের কোনো দলিল তারা দেখাইতে পারবে না যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাসেরাম দুটো না পড়িয়ে কাউকে মুসলমান হবে না এরকম কোনো আল্লাহ রসুলের কোনো মানে পোপাকাণ্ড আমরা দেখতে পাই না বা আল্লাহ রসুল সবাইকে ন্যূনতম কালে তাহীদ দিয়ে মুসলমান বানিয়েছেন এয়া কওমি কুল উলায় রাহাই লাল্লাহু তুফলেহু এ আমার কম লাই রাহি লাল্লাহ তুফ লেহু তাহলে তোমরা নাজাদ প্রাপ্ত হয়ে যাবা তুফলেহু তোমরা নাজাদ প্রাপ্ত হয়ে যাবা যার থেকে বেঁচে যাবা সো কারেমা আবারও আমি বলছি কারে মাথার তহিবা শুধু কারে মাথার তহিত যেখানে রেসারের তোর অংশ নেই আর কারেমা লাই রাহি লাল্লা মহম্দ রসুল্লা ভা শেহাদু দিয়ে পড়লে যেটা হয় এটা হলো কারেমাটো শাহাদা যেখানে এক অংশ তহিত আর এক অংশ رسالات اللهم ادرك بوجدانكم وصلى الله وسلم وبارك على نبينا محمد